Assalamualaikum. Apa kamu ini? Sar. Ini amar apnar satri. Apa? Ei chacha jan apnar jonno lodin sak saranse. Bosho. Sar. Assalamualaikum. Poran. Pala kora poran. Khushi hoilam. Dukh po pailam. Jao. Gelam apa? Assalamualaikum. Olen sulo. আচ্ছা শোনো আমরা পড়াটা শুরু করব এই যে এই জায়গা থেকে গ্রামার থেকে ওকে আচ্ছা তো গ্রামারে হচ্ছে তোমার দেয়া গেছে এই যে যে সাবজেক্টটা এখান থেকে তোমার অমগম একটা তারপর এখান থেকে ওটা ওকে হ্যাঁ আমার এটা না হ্যাঁ এটা তুমি কি করবে জানো এখান থেকে তো আর এটা হাই হাই রে এই শিকু হারাম দাদা রে কয় দিন কইলাম যে তালে যে মুনির আবাদটা করা হয়েছে তুই দেখে দেখে রাহিস হ্যাঁ এই ছাগল গরু মুনি সব খায় ফেলে জোর দেখ খ্যাতি নাই হ্যাঁ আমি বেশ মুখি এই খারাপ এদিকে আপা তুমি এইখানে হাই হাই রে তোর আমি কত করে বুঝাইলাম 4 বছর আগে পেনটা কিনে দিছি এই পেনটা পিনদিস না হ্যাঁ মাসে একবার পিন দিবি তুমি কসস কি তুমি স্মার্ট বুঝো হ্যাঁ 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 রে কি কসস এই জুতা পায় দিছস কে হারাম জাতা তুই তো আস না আমি স্যান্ডেল কাহে নিছে বাজারে বাজারে যাই বাজার যাই হাইরা পায় দেই আর বাজার তুমি বাইরে হাইরা পায় দে এই ক্যাপিটাল বাজারে বাইতাই আপা তুমি যা আপা তোমার একটা কথা বলি ক তুমি কি চাও না যে তোমার পোলা স্মার্ট হয়েছে লোক স্মার্ট আমার স্মার্ট কানে কয় 4 বছর আগে ব্যান কিনে দিছো আর এখন তুমি খালি চিল্লাও আর চিল্লাও আরাম দাদা মেজাজটা খারাপ করবি না তোর দাদাই আমার একজন স্যান্ডেল কিনে দিয়েছে 20 বছর ধরে পাই দিতেছি থাপড় মারো থাপড় মারো থাপড় মারো হ্যাঁ থাপড় মারি তাই ওই যাবার দাঁত পড়ে যায় তোর আবার দাঁত পড়ে নুনিয়ে যায় ও বাবা ফোন দিছো কর করছো তোমার ছোট বলা ওই দাঁড়াই আছে ওই হৃদয় এদিকে এদিকে হাই হাই রে দেখবার আলাম মুলির খেয়ে তার কোন ভেজাল মধ্যে পড়লাম আমি আবা আমার ডাকছ আমি ডাকছি আব্বাই ডাকে নাই তুই এই যে সারা আগে রাম টই 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 করে বাবা বেরাস তোরে কালকে আমি স্কুলে ভর্তি করে দেবো তুই সদা স্কুলে পড়বি আব্বা হ্যাঁ এই যে শোনো ক আমার যে স্কুলে ভর্তি করা হ্যাঁ কলম কিনলে 5 টাকা লাগবো খাতা কিনলে 20 টাকা লাগবো হ্যাঁ আর ওই তোমার ছোট মাইয়া রে যা এই শিক্ষা মনে করে 6 বছর ধরে আছে উপরে উঠলে টাকা খরচ হইব তাহলে আমি ভালো কাম করতেছি না এই যে চুপ কর তুই চুপ কর আমার ছোট বড় বুঝছে এই কলমের টেহা খাতার টেহা আর কত কিছু নাকো ভাই থেকে কি দরকার দা না টেম খরচ করার দরকার নাই কি আমি তিন বেলা খাবো আর খালি পেট ভরে খাবো আর খালি ঘুরবো এখন ওই আর কথা কই খালি পেট ভরে খাবো এই যে এক নলা করে ভাত খাবি আর এক গ্লাস করে পানি খাবি ঠিক আছে আব্বা মেয়ে কথা কই হ্যাঁ আর যদি তুমি লেখাপড়া করাও হ্যাঁ ও কিন্তু গ্রামে একটা ডাক্তার হইতে পারবো তোমার জন্য ভালো হয় বাবা এত কিপটি আমি করো না বাবা হাই হাই রে আমার বিলাই আমার কই মেও ওই হারাম দাদা এই জমি জমা যেগুলি করতাছি কাগর জন্য করতাছি হ্যাঁ মরে গেলে তার আমি বই বই খাবা আর আমি মরে গেলে তো তিরাত মার দিন যেতি আবা তো আটা 40 সকল বাঁচাবা না থাক তোর ভাই লাগে থাক থাকো তুমি আমি গেলাম আমি যা যা আবা হ্যাঁ তোমার না খারাপ বুদ্ধি দিতেছে আমার যদি ডাক্তার বানাও তে লাখ লাখ টাকা লাগবো হ্যাঁ হ্যাঁ আমার গুরমু হাই হারে কি এরা ফাঁকা কাটে গেল চল 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 তো কি অবস্থা রিয়া তোমার ভালো আর ওই যে লেখা দিয়েছিলাম লেখছো না আচ্ছা তাহলে হচ্ছে তোমার এই লেখাটা আমরা আচ্ছা ওইটা আমরা এক কাজ করবো শোনো এটা তোমার সব কিছু ঠিক ছিল এখানে বলছি তোমাকে আমি এখানে আচ্ছা আচ্ছা ও হ্যাঁ এই যে এটা এটা কিন্তু ঝামেলা আছে ওকে আচ্ছা এটা কিন্তু ভুল আছে খেয়াল করছো এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা thank you.
কিপটার ঘর জামাই এদিকে আহো কিছে কিছে তুমি জানো না কিপটার ঘর জামাই দোকানদার এত কথা কইতাছ কিছে কও দোকান বাইটিয়া এক মাস আগে দেওয়ার কথা এখনো টাকাটা দিলা না ঘটনা কি গেছি গে আমি দেড়শ আগে গেছি গা বড়া আমি কি কইছি তুমি আমি কি কইছি তুমি ঘরসের আগে দেড়শ আগে ঘরসের আগে সগা মে কিপটার ঘর জামাই এই কয়দিনের মধ্যে টাকাটা দিয়ে দিতেইব কই দিলাম আমি তোর ভাই এত চিন্তা করতেছ গেলে গা বড়া তোমার দোকানটা বড়া কয়টা ইয়ার বাই বাই গেছি বড়া আমার একটা গেছে একটাই দেলা লাগবো এক কল বুঝতাছ না গেলে গিয়ে আমার বড়াই কিপটে হইলে গিয়ে আমার শ্বশুর তো বিশাল সয় সম্পত্তির মালিক তো না বুঝো না মাইয়া মাত্র দুইটা কথা বুঝছো ভাগের যে সম্পত্তিটা পামো আমি বেড়া টাকায় টাকা বেড়া সাতার লাভ জায়গা তোমার টাকা লে তুমি বয় তো আমার ধন ভাই টাকাটা দেবে দাদা দিমো না দাদা না কই দিলাম এত কথা কও না কই দিলাম আমি যাও আইছে আর ব্যাক কলের গোষ্ঠী কিছুই বুঝতাছ না বুঝলাম না কিছু আমার এই শ্বশুরের বড়া কোটি কোটি টাকা সম্পত্তিটা খাইবো কেন বড়া সব না আমি বুক তোল করে খাবো বড়া বুঝছস না বুঝবে একদিন পরে এটা দেখো ও দাদ তুমি মোর পিছন ডাকছো কে তোমারে ডাকমু না তোমার বাবারে ডাকমু তোমার বাবা যে কিপটা হই মে বাবা কি করছে বাবা কি করছে না তোমার বোন জামাই যে গর জামাই বোন জামাই আছে না আছে তো ও আমার দোকান থেকে বাকি গাইছে টাকা দিচ্ছে না এই জন্য তোমাকে ডাকা হইছে কত টাকা পাইবেন কত টাকা পাবো দোকানে হিসাব করছি 7999 টাকা কি আর বলমু আপনারে কোনো বালা বলি নাই আমার টাকা দেয়া দিতেইব বুঝো নাই ভাই আপনি যান ভাই আমি বাড়ি যেয়ে আলাপ করিয়া তারপর দেখি ভাই আচ্ছা কয়ে গেলাম না ভাই এতদিন আসলাম বাবার জ্বালায় এখন আবার বোন জামাই জ্বালায় কই যে জামু মুই যাওয়া ধরছিলাম বাজারে বাজারে যাবো না আজকে ওর খবর আছে হাই হাই রে তাই তো কই রামা খেরের পালা ডুবির বাহার মতো কি রয়েছে এই হারাম দাতা ঝি করে কইছি যে ঘাস দিয়ে খের দিয়ে গরু খাওয়াবি এই হারাম দাতা কইছি খালি খের খালি খের সব কায়দা ছুঁয়ে দিছে আর গরু খায় না হ্যাঁ আব্বা আব্বা হ্যাঁ এদিকে রামায় দাও কে কথা আছে খালি কি কথা কও আমরা কি শুরু করছো কি করছি ঘর জামাই দেখে কি আমার কোনো মান ইজ্জত নাই আমার কোনো মান সম্মান নাই কি আল্লাহ আপনি যেমন আছেন আপনার মাইয়া হয়ে আছে তিন গুণ রাস্তা দিয়ে যদি আমি হাইটা যাই মানুষ কই কিপটা শ্বশুর ইয়া যাইতাছে জামাই যাইতাছে হ্যাঁ আর আপনার মাইয়া আজকে সকালবেলা আপনার কি করছে আপনার মাইয়া কি বলছে জানেন কি কইছে বলছে আমার বলে একবেলা খেয়ে থাকতে হবে সারা দিনে কে আপনার এই গুলো শুনে করতেছেন কে লেগে আমার মাইয়া তো খুব সুন্দর কথা কইছে গে শুনো অত বেশি বেশি খাওয়া ভালো না শরীরের পক্ষে ক্ষতি হয় এক বেলা খাবা স্বাস্থ্য ভালো থাকবো এটা সুন্দর কথা কইছে এই রে কি এটা আমার এটা একটা কথা হলেন আমনে আমরা জানান আমার দেশে কি আছে আমি ঘর জামাই কেমনে ঘুরে আছি আমনে ঘর মহব্বতে ঘর জামাই অন থাকতেছি আমি এনে আমনে বুঝুন বুঝুন না এই দাদা সাগাম দেহে কথা কব না তোমার ভাই কি আছে না আছে এটা আমি জানি ভাই ভালো করে জানি এত যদি থাকতো না তাহলে আমার বাড়ি ঘর জামাই থাকতো না আমার দাদা জমিদার আছিল আপনি জানেন হ্যাঁ দাদা তোর দাদা জমিদার আছিল কি আছে জানি তোর দাদা আছেন সহিদার আমি জানি না আজারা কথা কইনা যে শুন আজারা কথা কইনা সব কথা ভালো কই এই বাড়া তিন বেলা করে খাইতা সস আবার এই দিক কি করস আমি জানি না রাস্তার বাড়িতে দোকানদারি কইলা আপনার জামাইয়ে সিগারেট খাইছে চা খাইছে বিস্কুট খাইছে আবার কইলা কেক খাইছে তুই বুড়া মানুষ যা কেক খাস যাই বই বই
রাস্তা দিয়ে মাইছে গেলে কি ক আমনার মত এমন কেপটা মানুষ এই দুনিয়ার মধ্যে বলে কোনো বড়া দেখছ না সুন্দর কথা তো কইছে যা রস বেটা আমার নাম তো কিপটা শ্বশুর কইছে কিপটার অর্থ তো জানস হ্যাঁ কিপট হলো মানে এটা এই জমিদার বংশের লোকের নাম জানস তুই বেটা আমার এইভাবে চলতো না দিন ঠিক আছে আমনে কাজ করে আমনার মাইয়া আছে বাগে সম্পত্তি মমতি পাইবো আমনে এটা মায়ের বা আমনার মায়ের ভাগ করে দে দেন ঠিক আছে আর আমি পরে আমি আলাদা খাই আমার আপনার জন্য হাই 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 হ্যাঁ কি ক টিয়া পাখির মুখে বলি ফুটছে দেখা যা এই বেটা জমি জমা করলি কি তুই কিনছস না আমি কিনছি হ্যাঁ আমার মায়ের জমি আমি লিখে দিমু এখনই দিমু কে ও বুঝছি বুঝছি এরা পলিটিক্স খানাইছ মানে আমার জমি মায় হলে রেখে দেই আর তুমি ফুসফুস লাইয়া জমি বেচবা আর যাই দোকানে তেয়া দিবে তাই না এই আশা করো না আমরা জমি লিখে দেবার আমি ব্যবসা হরাম ব্যবসা ব্যবসা তো কিছু করা হতো বয়ে বয়ে খাও কে আমি কয়ে দিলাম আমরা মাথা মাথা রাউন্ড আমি যাই গা যাবো যাও কি সময় পলিটিক্স খাড়াইছে হ্যাঁ মায়া রে জমি ভাগ করে লিখে দিবার কর হ্যাঁ ঠিক আছে মা রে আরো শিখাই তুমি এক বেলা দিবার কইছি না কম বলে তিন বেলা খাবো না যাই বাড়ি থাকে আজকে আশেপাশে কোন দেশে চেনা আছে না ভরে চোখে চোখে দেখি তোকে আছে না স্বপ্নের ঘরে তোকে ঘিরে খুব ভিড়ে রয়েছে রাতের তারা আর মনে গোপনে ভেঙে যা রাত পাহারা মন বলছে এবার তুই এলে যাবো আমরা নিরুদ্দেশে মন বলছে এবার তুই এলে যাবো আমরা নিরুদ্দেশে তোর জন্য যত পাগলামি চল হাওয়ায় যাই দেশে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে কাকা আব্বা কাকা আব্বা কাকা আব্বা না এই হারাম দাদা তোর কয়দিন কইছি যে ধানের গুছাগুলি যে শুয়ে পড়ছে সুজা করে দিবার কছিলাম দিছিলি হ্যাঁ আজকে দেখছে কয়দিন ধরে এরকম পড়ে রইছে কাকা এগুলো আমার মতন সব দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কাম কর সুজা কর গুলা তোর সুজা কর সুজা তো হবে না আরে হবো গুলা তোর গুলা তোর সুজা কর কুইয়া পরে এদিক কর এদিক কর এই যে পরে আজ ও পিছনে কর এই যে পরে হারাম দা মার মুখ হনি বাড়ি সবাই বুঝে বসে রে কি সুন্দর দান আরে আমি বুঝতে পারছি বাবা কারণ তোমার মতো মাস্টারের কাছে পড়লে আমার মেয়ে ভালো তো হবেই কারণ আগে আমার মেয়ে হাসি খুশি মুখে ছিল না এখন তো সবসময় হাসি খুশি থাকে যাই বাবা দোয়া করি আচ্ছা দোয়া করি বাবা মেয়েটার তুমি যেভাবে পারো তোমার সর্বস্ব চেষ্টা করে আমার মেয়েটার হাসি মুখ ফুটাই নিবা ঠিক আছে বাবা অবশ্যই আচ্ছা তাহলে বসাই যাও হ্যাঁ আমি একটু যে হারাম কাম করো কই সাত দিন আগে কইছি আজকে করতেছে কাম চাচার কথা শুনবেন প্লিজ হ্যাঁ দেখ মাস্টারও কইতেছে দেখ শেষ আমি তো এক পেছন বাড়ি খেলি শোন এই বোন জামাইয়ের লই আর বাঁচা গেল না ওই যে গঞ্জে বেলাল মিশুরি আছে না হ্যাঁ দোকানও বাকি খেয়েছে আজকে আমি যখন গঞ্জের দিয়ে আসার সময় রাস্তায় আটকাইছে কয় টাকা পাইব বাবার জন্য তো মানে যে সব গেছে আর এই বোন জামের জন্য সব শেষ আর ভাই কি কম থাকে গল তোমার ওর চোখে দূরে শরমও নাই এই আব্বার লোকে কিছু কইতে পাই না বুঝছো শোনো ওই অমন এখন বাইরে বউ খারাও বাইরে যাওয়ার লোক আজকে কথা আছে ওই নবাব দেন বাইরে বউ হ্যাঁ বাইরে বউ কি যে করি আমি এই আয় দেখা জামাই বাবু ওই তুমি কি আর মানিজাত রাখবা না আমাগো কি করছি আমি এই তোমার লগিয়া গঞ্জে মুখ দেখানো যায় না আমার আব্বা তো একটা বড় কিপটা হেল লগে তো মুখ দেখাই দিই পারি না এটা তো বাদ এই বিল্লাল মিশরের দোকান থেকে বাইরে গেছো কে আমার বাকি খাওয়া লাগতো না আমার টাকা পয়সা আপনারা রাত করস কয়টিয়া দেন আপনারা তোমার কাছে বোন দিয়ে কি আমরা ঠকছি
তুমি খাওয়াইতে পারো না এই বিল্লাল মিশরি আজকে আমার রাস্তায় আটকাইছে তোমার লাগিয়া তুমি কি চাও ওর তো বলছি আপনারা টেয়া দিবেন না আটকানো কি আছে আমি টেয়া পয়সা দিতে পারতাম না এই যে টেয়া পয়সা আছে সদরীয় দুলাভাই সাহেব শুনেন আপনি এমনি থাকেন ঘর জামাই 200 কি শরম লজ্জা নাই আবার কোন যে টাকা পয়সা দিবা লাগে এই যে বাকি যে খাইতাছেন আমার আব্বাই যে কিপটা হার কিপটা ওরা তো আপনি ভালো করে জানেন এই যে আমরা এক প্রকাশ পোশাক 5 বছর ধরে পড়তাছি আর আমরা খাইতাছেন ঘুমাইতাছেন আর বাকি খাইতাছে কে পয়সা দিব কটা এই তুই চুপ কর আমি এলাকার জামাই না এই শোনো আমি তো ঘর জামাই না আমার ভয় ভয় কই আমি ঘর জামাই এই শোনো তুমি আমার লা কথা বলো তুমি কি ভালো হবা আমি তো ভালোই আপনারা শুনেন ভালো আর একটা তরিকা আছে আপনারা আমি ক্লিয়ার কাট কথা বললা দেই আপনার বোনের নামে যে সয় সম্পত্তিটা পাইবাম পাইবেন বোনে ওই সয় সম্পত্তিটা আপনার বোনের নামে দে দেন আমার আলাদা করে দে দেন আমি ব্যবসা বাণিজ্য করে খাইম তুমি কি চাও আমার লাগে এই তুমি কি চাও এই তুমি কি চাও আমার লাগে জ্ঞান দাম করবা তুমি হ্যাঁ তুমি আমার চোখের সামনে সরে যাও যাও ভালা কথা কইলে অনেক গ্যাঞ্জাম ভরা হয়ে যায় যাও যাও বুন দিয়ে ঠকছি তোমার কাছে দেখছো কত বড় সাহস কয় সহ সম্মতি বলে আমার মুখের উপর কথা কয় এই ছোট চল আব্বাল কথা কম চল চল দে বিলিতে দে মাথার উকুন যত আছে মার ভাই এ কইও না ওর মাথে এত উকুন বলার বাইরে মার বেশি করে মার কি হইছে মন মেজাজটা তো খারাপ কেন ভাইয়া তোর জামার জন্য এলাকায় মুখ দেখাইতে পারবো না আচ্ছা তোর জামারি তুই কি বুঝাইতে পারছ না আমি কি কম বুঝাইতে দেখোস না এখন আমি কি করব এখানে বল হয় সেটা কি ভাইয়া বলো তো গঞ্জে ওই বেলাল আছে না বেলাল মিশরি ওর দোকান থেকে বাকি খেয়েছে তা আবার কম না কেমনটা লাগে বল শ্বাস এগুলো কার 100 টাকা দেখছো কার ভার বাবাটা তো কিপটেমি করছে করছে তার সাথে সাথে দুলাবে আর ভাই বানসনটা খাইতেছে শোন জ্বালাইয়া তোকে আমি যেটা বলি ওরে ঠিক করবি তুই যেভাবে ভাই সেটা ঠিক করবি আমি আর কি করব বল দেখতেছস না আজকে সকালবেলাও কি কম বলছি আমি জানি না আমার মাথা মধ্যে কাজ করতেছে না ভাই এক কাজ করেন আরে বিয়া দিছেন না ওই ঘর জামাই যারা থা না ওর বাড়ি তোর বানাই দেন এই এনে রাই কেমনে ঝামেলা আর ঝামেলা হইব তোর আই দেয়া শুনে দিছিস আপু আমরা কাজ করেন আমরা জামাইরি না আপনি জামার বাড়িতে যান কেন আমার বাবু যে কিপটিয়া আমরা তো মনে হয় যে ওরে বিয়া দিতে পারতাছ না ভালো মনে হয় সেটাই কর ওরে বিয়া দিতে পারতাছ না আমরা বিয়া করতাছি না আপনি ওরে নিয়া যান তো আমরা একটু থানজে থাকতে দেন তুই আসলে একটা কথা বলে দিবি আজকে যে গঞ্জে যত টাকা পায় সব যেন পরিশোধ করে আসে এটা তো মনে থাকে ওই তুই আরে বুঝা এই চল আপু দুলে আসলে আসলে সরাসরি বলবা আমাদের বাড়িতে আর তোমাদের কোনো থাকার বুঝাস তো না কি বোঝাবো তোমার জামাই তুমি কইবা আমি কি দেখে বিয়ে করছিলাম